আপনার কোন দিক দিয়ে কোন দিক যাবো? কাকি জুবাইরের বিয়ের বয়স হয়ে গেছে। ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম, আজকে হচ্ছিল ঈদের দিন। তো হালাল বিনোদন চ্যানেলে আপনারা যারা আমাকে দেখতেছেন, ইনশাল্লাহ আজকে সারাদিন যা যা করি সেটাই আপনাদেরকে দেখাবো। তো আজকে আমাদের টিম মেম্বারের সাথে দেখা করতে যাব, তো চলেন। আলহামদুলিল্লাহ আজকে ঈদের দিন, তো রাস্তাঘাট ফাঁকা আছে। তো এই যে রোডটা দেখতেছেন, আমার ইউটিউব জার্নি যখন প্রথম শুরু করি এই রোডে অনেক ভিডিও আমি বানিয়েছি। তো এখন আমরা যাচ্ছি আমাদের সিনেমাটোগ্রাফার রতনের বাসায় আর কি। তো এটা হচ্ছে আমার ভাইয়ের বাইক। তো এই সামনে যে মিটারটা ছিল, এই মিটারটা হচ্ছে খুলে রাখা হয়েছে, তো পরে আর লাগানো হয়নি। একটা জিনিস হয় কি, যে কোনো জিনিস আমরা যদি একবার খুলে ফেলি সেটা পরবর্তীতে আবার লাগানো এই চলছে, তো চলুক। তো সেই সুযোগেই রয়েছে। তো আমার একটা মোটরসাইকেল কেনা খুবই জরুরি হয়ে গেছে। সারা বছরে কখনো মোটরসাইকেলের প্রয়োজন এই জিনিসটা অতটা অনুভব হয় না, যতটা প্রয়োজন বোঝা যায় হচ্ছে যে ঈদের দিনে। কারণ ঈদের দিন কিন্তু আসলে বাইসাইকেল নিয়ে বের হওয়াও একটু কেমন জানি লাগে, সবার সাথে একটু দেখা করা, আসলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছোটো ভাই ব্রাদার টিম মেম্বার সকলের সাথে দেখা করতে গেলে আসলে টাইম তো অল্প, যার কারণে আসলে ওইভাবে হয়ে ওঠে না। এই জন্য ঈদের দিন আসলে মোটরসাইকেল অনেক প্রয়োজনীয় একটা জিনিস। কিন্তু যাক, আলহামদুলিল্লাহ যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ একদিন কিনবো বাইক, আমারও নিজের একটা বাইক হবে ইনশাল্লাহ। দোয়া করবেন সবাই আমার জন্য। রতনদের বাসায় যাইতে এই যে ভাঙা রাস্তাটা পড়ে, এটার জন্য আসলে কি বলবো, খুবই খুবই বিরক্তিকর একটা ব্যাপার। তো এখানে সব থেকে বেশি ঝামেলা হয়েছিল রাতের সময়, কারণ রাতের সময় আসলে বোঝা যায় না যে আপনার কোন দিক দিয়ে কোন দিক যাবো। এটা কেন দেখেছেন, মানে ঈদ সব বাঁকা বাঁকা হয়ে গেছে, যার কারণে মানে গাড়ি কোন দিক থেকে কোন দিক চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। ঈদ বোনাস নিতে হবে? এই না তোমার চক থেকে ঈদ বোনাস। এটা কি হাতে মিষ্টি কি, কোকা কোলা? ওয়ালাইকুম আসসালাম, ঈদ বোনা, ঈদ মোবারক। কি অবস্থা বাবুরা? খুব ভালো। হ্যাঁ, তা ঈদ কেমন কাটছে? আলহামদুলিল্লাহ খুব ভালো। হ্যাঁ, তুমি এখন মোটরসাইকেল চালাবা? মোটরসাইকেল তুমি চালাচ্ছি পারবা না, তুমি বড় হও, বড় হও। এক ফেলে দেবো, উড়াই দেবো, উড়াই দেবো। আলহামদুলিল্লাহ এখন হচ্ছে যে আমি আর মানিক হচ্ছে আমরা এখন ঘুরতে যাব। তার মানে নতুন ব্রিজে যাবো তো না, জাস্ট একটা একটা চিল রাইড হবে নাকি? আলহামদুলিল্লাহ আমরা জুবাইরদের বাসায় আসলাম। তো জুবাইর আমাদের জন্য হালকা আপ্যায়নের ব্যবস্থা রেখেছে। ঠিক আছে, আপনারা আসেন, আপনারা যে ঘুরে যান, তারপরে আমরা যাওয়া। কিডা কিডা স্বাস্থ্য ভাই জুবাইর, যে বড় একটা মিষ্টি দিয়েছে এই একটা মিষ্টি খালি, তো ঈদের দিন আর কিছু খাওয়া লাগবে না। ফয়সাল ভাই আপনাকে দেখে খেয়ে ফেললাম, এখানে প্রচুর খাওয়া দাওয়া হচ্ছে আমাদের বাবুরা। তো এই যে আমাদের এই বাইকে আমার স্টিকার লাগানো, স্টিকারটা ডিজাইন বাই মি। আমাদের সাথে জুবাইর আছে, জুবাইর বড় খান বের করবে, হালকা একটু সিল রাইড দেবে। না ছোট গাল নিলে এটা একটা ই আছে না, একটা রাইড হবে পাগল, একটা আমরা কোনো পাল্লা দিই না, নরমালি চালাই। আমাকে জুবাইর পাঞ্জাবিটা অনেক সুন্দর হয়েছে গাড়ির সাথে, একদম একটা ম্যাচিং করছে। কাকি জুবাইরের বিয়ের বয়স হয়ে গেছে, জুবাইরের বিয়ের বয়স হয়ে গেছে, আমি আপডেটটা দিয়ে রাখলাম।
ईद मुबारक 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 ओ मन रमजाने रोई रोजार शेषे एलो खुशीर ईद तुई अपनके आज बिलिए देशुन आसमानी तागीद ओ मन रमजाने रोई रोजार शेषे एलो खुशीर ओय कोई कोई ए गोई एई सेई लोक যারা আমরা ফোন দিতে পড়ে বসে হালকা এটা এত দেরি করে আসলে হবে না এটা 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 মানুষ এটা গাইস আপনারা হালাল বিনোদনে যারা আছে তারা দেখেন এটা সিল রাইড হবে এটা মুডই নষ্ট করে দিল এই যে আমি 3 কে সাবস্ক্রাইবার বুঝতে পেরেছেন কত বড় সেলিব্রিটি তোর সোনা দানা বালাখানা সব রাহে লিল্লা তোর সোনা দানা বালাখানা সব রাহে লিল্লা দে যাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাই তে নীদ বিশেষ করে হচ্ছে যে সবার সাথে দেখা করাটাই ইম্পর্টেন্ট কেননা আমি যে দেখা করা আর ফোনে যোগাযোগ করা আসলে ফোনে তো সারা জীবন সবসময় যোগাযোগ করি তো জায়গায় উপস্থিত হয়ে মানে দেখা করাটা আমি ইম্পর্টেন্ট বেশি মনে করি তো চলেন একটা সিল রাইড হয়ে যাক আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সেই ঈদ গাহে আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সেই ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ ও মন রমজানে রই রোজার শেষে এলো খুশির ও মন রমজানে রই রোজার শেষে এলো খুশির এলো খুশির এলো খুশির এলো খুশির আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মেলাও হাতে আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মেলাও হাতে তোর প্রেম দিয়ে করবে শনিখিল ইসলামে মুরিদ ও মন রমজানে রই রোজার শেষে এলো খুশির ও মন রমজানে রই রোজার শেষে এলো খুশির এলো খুশির এলো খুশির এখন আমরা একটা খারাপ লাগছিল তারপরে আকিব ভাই দেখার পরে অনেক ভালো লাগছিল আপনাদের প্রিয় মুখ মাসুদ কি বলতে চাই আমাদের সাথে মার্শাদ আছে মার্শাদ কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে মার্শাদের বন্ধু কি বলতে চাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ঠিক আছে ঠিক আছে তো আমরা এখন সবাই মিলে একটু রোদের ভিতরে আসলে গরম লাগলেও কিছু করার নেই আমরা একটু এনজয় করার চেষ্টা করছি চলো যাই আমরা ঈদ মুবারক 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 ঈদ মুবারক
ক্ষতি ডেকে নিয়ে আসবো, আসলে এটা করা আসলে কোনো ভাবেই ঠিক না। তো আপনারা যারা বাইক চালান তারা অবশ্যই ভালোভাবে চালাবেন। টিম মেম্বার আরেকজনের সাথে দেখা গেল ফাহাদ ভাই, তো ফাহাদ ভাই কিছু বলেন। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আমাদের এই পাশে আছে স্মার্ট বয়, এই পাশে আছে মার্শাদ ভাই। আমি আপনাদেরকে কিছু কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের যে পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো এত পরিমাণ চামার। হ্যাঁ, একজন আরেকজনকে বলছে যে তুই লাচ্ছি খা, হ্যাঁ সে আরেকজন বলছে যে মানে এক একজন একটা রিজন বের করছে। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে আমাদের শহরের মানে কাছে শহরের থেকে কিছু ভাই ব্রাদার আসছে। ঈদ মোবারক, ঈদ মোবারক। তারা হচ্ছে যে জমজ দুই ভাই, আরেক ভাই কই জানো, এই যে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এই যে আমার এই এলাকার এক ছোট ভাই, তারই আর এক ছোট ভাই, তারই আর এক বড় ভাই, তারই আর এক শুভাকাঙ্ক্ষী, আর তারই এলাকারই আর এক ভাই, এই ইনাদের আর কি, আমি তারই আর এক বন্ধু আর কি, তারই আর এক বড় ভাই, বড় ভাই তো লাগে জামই, তারই আর এক ছোট ভাই। আলহামদুলিল্লাহ, আমরা এই মাত্র মাসুদের বাসা থেকে খাওয়া দাওয়া মানে দাওয়াত খাওয়া দাওয়া করে খিচুড়ি আর গরুর মাংস সিমাই দিয়ে খাওয়া দাওয়া করে আমরা এখন বাসার দিকে যাচ্ছি। মাসুদ কি বলতে চাই? খাওয়াটা খুব ভালোই লেগেছে আপনার। তুই খাইছিস? হ্যাঁ। না, এই যে মাসুদ, দুই রকম কথা বললে তো হবে না, এক মুখে দুই কথা হবে না, এক মুখে একটা কথাই হবে। আলহামদুলিল্লাহ, আমরা ওই ভাইদের বাসায় খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম, বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এখন হচ্ছে যে আমরা আসরের নামাজটা পড়বো, নামাজটা পড়ার পরে ইনশাল্লাহ আবার শুরু করবো, আমার সামনে মসজিদ খুঁজবো, দেন নামাজটা পড়বো। নামাজ পড়া আগে ইম্পর্টেন্ট। জুবাইর কই? জুবাইর, পোলাও, এটা পোলাও, কিছু শসা, শসা চার কোনা করে কাটা। ভাই আমি ব্লগকে 50 মিনিট বানাবো নাকি? আপনি আপনি চলে আসলেন। পার্ডন বাবু, এই যে বাবুরা এসে দাও মানিক ভাই একটু ভাত নেন। ওই ভাই একটু সাই প্রকৃতির যা মনে হচ্ছে, ভাত খান।
ছেলেকে ভেজিটেবল পছন্দ করে না, মানে ভালো করতে পারে, ভালো করতে পারে, ভাই ভাই গোশ পছন্দ করে না, সে ভেজিটেবল পছন্দ করে বেশি। আচ্ছা মাসুদ, তোমার জামাটা ছিল কিভাবে? তোমার এই যে জামাটা ছিল কিভাবে? এটা মডেল, মডেল, এটা স্টাইল। মাসুদ ভাত নাও। নিশান ভাই, খাবারটা কেমন লাগছে?